সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশ এবং প্রবাস থেকে আজকে আমাদের প্রোগ্রামটি যারা যারা দেখছেন, আমরা gbnews24.com ও জিবিটিভি অনলাইনে একদম ব্যতিক্রমধর্মী একটি আয়োজন নিয়ে আপনাদের মধ্যে এসেছি। তা হচ্ছে আমাদের মৌলভীবাজার সদর উপজেলাধীন শ্রীমঙ্গল রোড জগন্নাথপুর গ্রামে তারেক আহমেদ সিজিল ভাইয়ের টুপ্লেক্স ভবনটি আপনাদের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের জিবিটিভি অনলাইনের সাথে থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এ পর্যায়ে আপনাদেরকে এই ডুপ্লেক্স ভবনটি প্রতিটি বেডরুম, কিচেন, ডাইনিং, সিটিং রুম, তারপর বাথরুম, তিনটি ব্যালকনি সহ সব কিছু আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো। এবং তারই সাথে সাথে আমরা কথা বলবো শুধু লন্ডন প্রবাসী এই ডুপ্লেক্স ভবনের মালিক বা স্বত্বাধিকারী তারেক আহমেদ সিজিল ভাইয়ের কাছ থেকে। আমরা জানতে চাইব যে এই ডুপ্লেক্স ভবনটি নির্মাণ হতে কতদিন সময় লেগেছিল বা কত টাকা ব্যয় হয়েছে, এবং যে ইনস্ট্রুমেন্টগুলো উনি ব্যবহার করেছেন তা কোথা থেকে আনা। আমরা এই বিষয়গুলো নিয়ে সিজিল ভাইয়ের সাথে কথা বলবো। তৎক্ষণাৎ আমাদের gbnews24.com ও জিবিটিভির সাথেই থাকুন।
তারেক আহমেদ সিজিল, আমার গ্রামের বাড়ি জগন্নাথপুর মৌলভীবাজার। যে আমি প্রায় আজ নয় মাস যাবৎ আমি নিজে তাকিয়া কাম করাইছি আমার এই ডুপ্লেক্স বিল্ডিং। আর যাই আমি মালপত্র আনছি তা হাতে আমি অর্ডার দিয়ে আনাইছি, একমাত্র রড সিমেন্ট বাদে সব কিছু আমি নিজে হাতে নিজে দেখি দেখি কিনছি। অতটুকুই আমার বিল্ডিং কাম কাজ হয়েছে বা নিজের চয়েস মতো নিজে ব্রেন মেধা খাটাইয়ে আমি এটা বানাইছি। আপনারা যারাই দেখবা আপনারা আপনারা জানাইবা করবা কতক্ষণ ভালো হয়েছে বা কতক্ষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ থারেক ভাই, ধন্যবাদ আপনাকে। আপনার সুন্দরভাবে আপনি আমাদেরকে আপনার ডুপ্লেক্স ভবনটি নির্মাণের সবকিছু জানিয়েছেন। তো এ পর্যায়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আপনি নয় মাস দেশে অবস্থানরত থেকে যে বাসাটি কমপ্লিট করেছেন, তো আপনি কি বাংলাদেশে অবস্থান করবেন নাকি বাইরে আবার আপনার লন্ডনে চলে যাবেন? আমরা এটা জানতে চাই। আমি জানুয়ারি 8 তারিখে চলে যাব। আমার সব পরিবার এদেশে আইছে, তারা সবই আইছে, আমার বাচ্চা এরা সব মেয়ে ছেলে সব আইছে, আমার ফ্যামিলি এরা। তো আমরা 8 তারিখে আবার ফ্লাইট দিব। যে ফ্যামিলির কথা আপনি বলতেছেন যে ফ্যামিলির সবাই বাচ্চারা সবাই আসছে, ওরা কি আসলে এই বাসাটি দেখতে এসেছে নাকি ওরা বাংলাদেশে থাকার জন্য এসেছে? না, এরা মূলত তারা আমরা নয়া বিল্ডিং বানাইছি, আমার আরো বিল্ডিং হল আছে, এরপরে তারা একটা নতুন থাকায় তারা ইয়া ঘুরছে এটা দেখার জন্য। থারেক ভাই, আপনার কাছে আমরা লাস্ট জানতে চাইব যে আপনি যেহেতু অনেক সুন্দর করে এই বাসাটি বানিয়েছেন, আমরা দেখতে পেরেছি যে সম্পূর্ণ বাসার রঙই হচ্ছে সাদা এবং কালো, ব্ল্যাক এন্ড হোয়াইট। এবং আপনার যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে যেমন পালং, তারপর আলমিরা, ড্রেসিং টেবিল, এভরিথিং কিন্তু ব্ল্যাক, রুমের কালারটা হচ্ছে সাদা, ব্ল্যাক এন্ড হোয়াইট। তো আমরা ইতিমধ্যে আপনার কাছে জানছি যে আপনি 8 জানুয়ারি বাংলাদেশ থেকে চলে যাবেন, তো তারপর আপনার এই বাসাটি আপনি কি করবেন? আমি চিন্তা ভাবনা করতাম এটারে কোনো একটা 4-স্টার বা 5-স্টার রেস্ট হাউজের হিসাবে রাখার জন্য। যদি কোনো কেউ এটারে আগ্রহী থাকেন তো আমি এটারে রেস্ট হাউজ হিসাবে দেওয়ার জন্য চিন্তা ভাবনা আছে। সুপ্রিয় দর্শক, আপনারা থারেক ভাইয়ের কাছ থেকে জানতে পারলেন বা উনি যা কিছু বলছেন আপনারা শুনছেন, আমি আপনাদেরকে বলি যে উনি 8 জানুয়ারি বাংলাদেশ থেকে ওনার গন্তব্যস্থলে লন্ডনে চলে যাবেন ওনার পরিবার সহ। তো তারপরই উনি চাচ্ছেন যে ওনার নতুন ভবনটি, ডুপ্লেক্স ভবনটি অনেক সুন্দরভাবে নির্মাণ করেছেন, এই ভবনটি উনি কোনো 3-স্টার বা 4-স্টার হিসাবে এটি রেখে যেতে, যাতে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা এখানে এসে যাতে 2-1 দিন থাকতে পারে বা কোনো মিটিং করতে পারে, এই সুবাদেই উনি বাসাটি রেখে যাবেন। এবং এখানে কর্তব্যরত একজন কেয়ারটেকার বা 2 জন কেয়ারটেকার থাকবে, এটা পরিদর্শন করবে এবং সবসময় ক্লিন রাখবে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই দেখছেন, আপনারা অন্তত একবার হলেও আমাদের মৌলভীবাজার শ্রীমঙ্গল রোড জগন্নাথপুরে আমাদের তারেক আহমদ সিজিল ভাইয়ের বাসভবনটি, ডুপ্লেক্স বাসভবনটি আপনারা দেখে যাবেন, এই কামনায় আজকে আমরা বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের gbnews24.com ও gbtv অনলাইনে সাথে থাকার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। রুবেল আহমেদ, gbnews24.com।